স্কুল কলেজ এবং অন্যান্য এডুকেশনাল ইনস্টিটিউশন সেগুলো বন্ধ থাকছে আগামী সেপ্টেম্বরের তিরিশ পর্যন্ত যা কেন্দ্রীয় সরকারের আনলক ফোর সেই আনলক ফোরের যে নিয়ম তৈরি হচ্ছে সেই নিয়মটির মধ্যে এটি থাকবে যা জানা গেছে যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে স্বরাষ্ট্র দপ্তর সেই স্বরাষ্ট্র দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এর মধ্যেই আরও একটি বিষয় যা আছে যে স্কুল কলেজ এবং এডুকেশনাল ইনস্টিটিউশন বন্ধ থাকলেও শিক্ষকদের সেই শিক্ষকরা কিভাবে আসতে পারেন বা শিক্ষাকর্মীরা কিভাবে আসতে পারবেন এবং পড়াশোনা কিভাবে চলবে এছাড়াও আনলক ফোরের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আনলক ফোরের গাইডলাইন প্রকাশ করলো কেন্দ্রীয় সরকার এই পর্বে যেমন বলা হয়েছে যে কোনো জমায়েত সে যে কোনো জমায়েত জমায়েতের আগে পঞ্চাশ জন ছিল এবার সেটা বাড়িয়ে করা হচ্ছে একশো জন তবে এই একশো জনের যে বলবৎ এই নিয়ম নিয়ম শুরু হচ্ছে একুশে সেপ্টেম্বর দু হাজার কুড়ি থেকে তবে সেই জমায়েতে মাস্ক থার্মাল স্ক্যানিং হ্যান্ড স্যানিটাইজেশন সামাজিক দূরত্ব বিধি মানতেই হবে তবে এত জামায়াতে কিভাবে সামাজিক দূরত্ব বিধি মানা হবে সেটা দেখা যাক সেটা যারা করবে তারা নিশ্চয়ই সেটা মেনেই চলবে যে ওপেন এয়ার থিয়েটারকে এই পর্বে একুশে সেপ্টেম্বর থেকে ছাড় দেওয়া হচ্ছে এছাড়াও খুলে যাচ্ছে যে পার্ক যেগুলো সেই পার্কগুলো সিনেমা হল এ সমস্ত কিছু খুলে দেওয়া হবে এছাড়াও মেট্রো রেল সে মেট্রো রেল চালু হচ্ছে লোকাল ট্রেন সে লোকাল ট্রেন ফিফটি পার্সেন্ট বা যে নির্দিষ্ট নিয়ম তৈরি হবে সে নিয়ম নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চালাবে অর্থাৎ রেল মোটামুটি পরিষেবা শুরু হয়ে যাচ্ছে ফিফটি পারসেন্ট হোক বা থার্টি পার্সেন্ট হোক শুরু যাচ্ছে এবার যে শিক্ষক শিক্ষিকাদের কথা সে শিক্ষক শিক্ষিকাদের অনলাইনে ক্লাস চলতেই পারে স্কুল কলেজ কোচিং সেন্টার সেগুলো তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধই রাখবে তবে সেখানে শুধু বন্ধ রাখবে বলা আছে বলা নেই সেটাও সব একদম পরিষ্কার করে বলা আছে বন্ধই রাখতে হবে এছাড়াও ক্লাস চলবে অনলাইনে এবং শিক্ষাক্ষেত্রগুলি যে অন্যান্য যে কোনো ধরনের কাজ অর্থাৎ পঠন পাঠনের বাদ দিয়ে পঞ্চাশ শতাংশ শিক্ষক এবং শিক্ষাকর্মীকে ছাড় দেওয়া হয়েছে অর্থাৎ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বিদ্যালয়গুলি বা এডুকেশন ইনস্টিটিউশনগুলিতে উপস্থিত থাকতেই পারে এই হচ্ছে আনলক ফোর অর্থাৎ মোটামুটি প্রায় সমস্ত কিছুই চালু হয়ে যাচ্ছে যেরকম সিনেমা হল বিভিন্ন পার্ক জমায়েতেও লোক সংখ্যা বেড়ে যাচ্ছে সমস্ত কিছুই শুরু হয়ে যাচ্ছে তবে ক্লাসের পঠন পাঠন সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত বন্ধই থাকবে এছাড়াও উপস্থিতি বিদ্যালয়গুলিতে যে উপস্থিতি সেই উপস্থিতির ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ কথা বলা আছে ধন্যবাদ